সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন যে গান কখনো ভোলা যায় না অনুষ্ঠান। আর আজকে আমরা পরিবেশন করছি আমাদের বিখ্যাত শ্রদ্ধেয় কণ্ঠশিল্পী আব্দুল জব্বারের গান এবং আমাদের শ্রদ্ধেয় নায়করাজ রাজ্জাকের অভিনীত ছবি থেকেই নেওয়া কিছু গান আমরা চেষ্টা করছি আপনাদের মাঝে পরিবেশন করতে। আর যিনি গান পরিবেশন করছেন তিনিও কিন্তু অনেক বড় একজন শিল্পী, আমাদের মাঝে এই বিলেতেই রয়েছেন। আমরা অনেক ভাগ্যবান যে ওনার নতুন শিল্পীকে পেয়েছি, যার জন্য আজকে আব্দুল জব্বারের এতগুলো গান আমরা পরিবেশন করতে পারছি। কারণ এই গানগুলি অনেক কঠিন এবং সচরাচর সবাই করেন আর কি, মানে অনেক অনেকে জানেও না যে এই ধরনের গানগুলি আগে আছে। যেমন এখন যে গানটি উনি পরিবেশন করবেন, এই গানটি অধিকার ছবির, গানটিতে অধিকার ছবিতে অভিনয় করেছেন কবরী এবং রাজ্জাক। আমি অনেক ছোটবেলায় দেখেছি এবং আমি অনুরোধ করছি আমিন ভাইকে এই গানটি করবার জন্য। Thank you.
আমিন ভাই, এই গানটি শোনাবার জন্য। আমার খুব ভালো লাগার গান, আমি আজকাল শুনি না, শোনাই যায় না বলতে গেলে, বহু আগের গান এই গানটি। খুব সুন্দর গান আর অনেক কঠিন গানটি, গাওয়াও অনেক কঠিন ব্যাপার। আজকে আমাদের এই অনুষ্ঠানের মাঝে একজনকে হ্যাপি বার্থডে জানাতে হয়, আমাদেরই এক ভাইয়ের মেয়ে, ওর নাম নিনা, ল্যাঙ্কাস্টার থেকে। ওর 21st বার্থডে, হ্যাপি বার্থডে নেহা, ভালো থাকো, শুভ জন্মদিন, তোমার জন্মদিন শুভ হোক এবং আনন্দে ভরে উঠুক জীবনটা। আবারও জানাচ্ছি হ্যাপি বার্থডে নেহা। আর সেই সঙ্গে আরও দুজন আছে আমাদের, আমার একজন ছোট্ট একটি সোনামণি আছে অলিভিয়া, ওর জন্মদিন 5th of September, হ্যাপি বার্থডে অলিভিয়া। এবং আর একজন কম্পন, ওর জন্মদিন 12th of August, হ্যাপি বার্থডে কম্পন। চলে যাচ্ছি আমরা, আবার একটা রোমান্টিক গান গাই, কি বলেন? তুমি সাত সাগরের ওপার হতে আমায় দেখেছো, যদিও আজকে, হ্যাঁ যদিও আজকে আমরা, আচ্ছা একটা কল নিয়ে নিই। হ্যালো, হ্যালো, কে বলছেন? হ্যালো হ্যালো, কলার আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, আচ্ছা পরবর্তী কলে চলে যাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন আপা? হ্যাঁ আপা, আমি নাহারিনা বলছি, নর্থহ্যাম্পটন থেকে। আচ্ছা আপা, অনুষ্ঠান দেখছেন, ভালো লাগছে? খুব ভালো লাগছে আপা, খুব ভালো লাগছে, খুব সুন্দর সুন্দর। আপনাকে অনেক ধন্যবাদ, আমি এটা মিস করতে চাই না, কোন কোন সময় তো মিস হয়ে যায়। এইমাত্র টিভি অন করছি আমি, খুব সুন্দর লাগতেছে পুরাতন গানগুলো। জি আপা, আমরা আসলে আজকে আমাদের যে আব্দুল জব্বার বিশিষ্ট শিল্পী, উনি আমাদের মাঝে নেই, তো ওনাকে স্মরণ করবার চেষ্টা করছি আমরা গানে গানে, ওনার কিছু গানে। খুব ভালো লাগলো আপনার ফোন পেয়ে, কিন্তু এই অনুষ্ঠানটি আবার আপনার পরবর্তী বুধবারের দিন 3:30 সময় আবার রিপিট হবে, আপনি দেখতে পারবেন। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপা, আপনি দেখতে থাকুন, আমরা আরো কিছু গান পরিবেশন করব। আমরা আসলে আজকে আমরা ওনাদের উপলক্ষে অনুষ্ঠানটা, আর একটা কল নিয়ে নেই। হ্যাঁ হ্যালো, হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন ভাই? মাহমুদা বললাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, অনুষ্ঠান কেমন লাগছে সেটা বলুন। খুবই ভালো, আমার খুব ভালো আব্দুল জব্বার গানটা আমি শুনতে পারছি। আসলে ওনার গান ভালো লাগে না এমন কেউ নেই। আপনার কি কোনো গান অনুরোধ আছে? দুই একটা গান শুনুন তো, কোন গানটি ভাই? একটি সোনার আলোয় ভরিয়ে দিলে, একটি সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে, এটি সাবিনা ইয়াসমিনের গান। আমরা আজকে আব্দুল জব্বারের গান করতে চেষ্টা করছি, তবু যদি সময় থাকে আমরা করব, কারণ ওই গানটি তো আবার রাজ্জাকের পর্যায়ে পড়ে, ওনার ছবিতে পড়ে। যাই হোক, আজকে আমরা দেখি, যদি সময় থাকে ভাইয়া শোনাবো, আপনি দেখতে থাকুন অনুষ্ঠান। থ্যাংক ইউ ফোন করবার জন্য। আসলে যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের আজকে ভালোই লাগছে, ব্যথার গানগুলি শুনতেই ভালো লাগছে, কারণ ওনারা, ওনাদের স্মৃতিটা, কষ্টটা। আরেকটা কল নিয়ে নিই। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপা, ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? আপনারা সবার প্রতি আমার প্রাণ ঢালা শুভেচ্ছা থাকলো। কে বলছেন আপা?
আমার কণ্ঠ শুনিয়ে বুঝতে পারছেন? এখন বুঝতে পারছি, পারবি না পা? আপনাদেরকে সবাইকে খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, অনেক সুন্দর সুন্দর গান শুনলাম, খুব ভালো লাগলো আপা আপনার ফোন পেয়ে। আসলে আমাদের আর হাতে সময় নেই, আমরা হয়তো আর আমি সময় নাই, আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছি কিন্তু কথা বলার সুযোগ হয় না। যাই হোক, আমার সৌভাগ্য লাস্টে আপনার সাথে যে কথা বলতে পারলাম সেইটাই আমি অনেক ধন্য মনে করি। থ্যাংক ইউ আপা, আপনার সঙ্গে তো প্রতিদিনই আমার বেতার বাংলাতে কথা হয়, খুব ভালো লাগলো। যাই হোক, ভালো থাকেন। আচ্ছা, আগামী রাত্রে আপনার সাথে তো বেতার বাংলায় আমার অনেক কথা হবে। জি আপা, আপনি আপনি দেখতে থাকুন আমাদের অনুষ্ঠান, খুব ভালো লাগলো, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপা আমাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য। আমরা এই গানটি করার পরে বিদায় নিয়ে নিব, তারপরে যদি সময় থাকে একটি গান গাইতে গাইতে বাড়িতে চলে যাব, আর সময় নেই আমাদের, সময় শেষ হয়ে আসছে। তো এবারে একটি যেটা বলছিলাম যে দুঃখের গান ভালোই লাগছিল, তো হয়ে যাক একটা রোমান্টিক গান। এই গানটি কোন গানটি? তুমি সাত সাগরের ওপার হতে আমায় দেখেছো। আচ্ছা, এই গানটিও কত যে মিনতি ছবির গান, রাজ্জাক অভিনীত, রাজ্জাক এবং কবরি মনে হয়, হ্যাঁ, অভিনীত ছবিটি, আব্দুল জব্বার এবং শাহনাজ রহমতুল্লাহর গানটি। জি, তোমার আশায় বসেছিলাম
আমাদের বিদায় নেবার পালা, বিদায় নিয়ে সময় থাকলে আমরা গান গাইতে আর একটা গান গাইতে গাইতে বাড়িতে চলে যাব। আমিন ভাই বিদায় নিয়ে নিন। আচ্ছা, একটি গান আমি গাইছি, যে গানটি আসলে জন মুখী গান, মানে মানুষের ভেতরের খবর তো বলা যায় না। হ্যাঁ, তাহলে আমরা বিদায় নিয়ে গানটি গাইতে গাইতে চলে যাব। সবাই খুব স্বল্প, আপনি বিদায় নিয়ে নিন, কেমন লাগলো? হ্যাঁ, আপনাদের সবাইকে অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা বিদায় নিচ্ছি। মানে ধন্যবাদ দিচ্ছি যে এত রাত জেগে আপনারা অনুষ্ঠান দেখছেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আজকে মানে এত মহান দুজন ব্যক্তিত্বকে নিয়ে আজকের আমাদের এই অনুষ্ঠান, আমাদের ভুল ভ্রান্তি হতে পারে, আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের যথেষ্ট তাদের প্রতি শ্রদ্ধা, আপনাদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা। সুপ্রিয় দর্শক, আমরা এই দুইজন মহান শিল্পীর প্রতি আমাদের দেবার মতো কিছু নেই। আমরা গানে গানে তাদেরকে শ্রদ্ধা জানাব, বারবার তাদের গান করব, তাদেরকে স্মরণ করব, তাদের ছবি দেখব, ছবির মতো ছবি থেকে ভালো ভালো জিনিসগুলি শিখব, সেই প্রচেষ্টা, এবং পরবর্তী জেনারেশনকে আমরা এটা দিয়ে যাব তাদের কাজগুলি। আর সবাইকে আবারও আমার অনেক অনেক ধন্যবাদ জানিয়ে, কারণ আপনারা এত রাত্রি জেগে অনুষ্ঠান দেখলেন, আমাদের সঙ্গে থাকলেন, সেই জন্য আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা রইল। আবার দেখা হবে পরবর্তী দু সপ্তাহ পরে। আর আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সমস্ত যারা বসে আছেন যন্ত্রশিল্পী, তাদের প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা। তারা অনেক সুন্দর করেছেন, এবং এবং আর আমাদের সঙ্গে যারা ছিলেন, যারা না হলে আমাদের অনুষ্ঠানই হতো না, তারা হলেন শরীফ, রশিদ এবং হিরণ বেগ। ওনারা না হলে কিন্তু আমাদের এই অনুষ্ঠান হতো না। আর তার সঙ্গে যে যিনি কিন্তু এই সেট সুন্দর করে সাজিয়েছেন, সব কিছু করেছেন আমাদের মাঝে, আলী ভাই, ওনাকে আমার অনেক কৃতজ্ঞতা। সর্বোপরি চ্যানেল আর কর্তৃপক্ষ, তাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা রইল। তাদের জন্যই আমরা আজকে এখানে এইভাবে বাংলাদেশকে, বাংলাদেশের গুণী শিল্পীকে উপস্থাপন করতে পারছি। আরেকজন কিন্তু সামনে বসে বসে আমাদেরকে অনেক অনুপ্রেরণা দিচ্ছেন, তিনি আর কেউ নন, তিনি ইসমত আরা খানম, তিনি আমাদের আমিন ভাইয়ের অর্ধেক। যাই হোক, সুপ্রিয় দর্শক, আবারও আপনাদের মাঝে আমরা ক্ষমার সুন্দর চোখে দেখবেন, আমাদের ভুল ত্রুটি হয়ে থাকবে, এদের গুণী শিল্পীদের মতো করে গান করার আমাদের সাহস নেই, যা করেছি তার জন্য আপনারা যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি গানে গানে। মুখ থেকে ভুল করো না, মুখটা তো নয় মনের আয়না, মানুষের ভেতরের খবর তো কেউ পায় না। সাধু আর শয়তানে যে ভাই দুনিয়ায় চলেছে লড়াই, সাধু আর শয়তানে যে ভাই দুনিয়ায় চলেছে লড়াই, কে সাধু কে শয়তান কিছুই বলা যায় না, দেখে শুনে তাই করো না যা চাই। মুখ দেখে ভুল করো না, মুখটা তো নয় মনের আয়না, কখনো কেউ তাদের দেয় না যে দোষ।
মুখ দেখে ভুল করো না মুখটা তো নয় মনের আয়না মানুষের ভেতরে খবর তো কেউ পায় না সাধু আর শয়তানে যে ভাই দুনিয়ায় চলেছে লড়াই সাধু আর শয়তানে যে ভাই দুনিয়ায় চলেছে লড়াই যে সাধুকে শয়তান কিছুই বলা যায় না দেখে শুনে তাই করো না যা চাই মুখ দেখে ভুল করো না মুখটা তো নয়।